ছেলেবেলা থেকে অতি বছর বৃন্দাবনে যেত, অতি বছর বছরে একবার বৃন্দাবনে যাওয়া যায়। এখানে যাত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক মেলা সমস্ত কিছু হচ্ছে এই সামনে। আমাদের বর্ধমানে আমি যতটা পাচ্ছি অনুষ্ঠান সব হচ্ছে, সেই জন্য চেষ্টা করছি বৃন্দাবন থেকে একটা গোপালের মূর্তি কিনে এনেছি। সামনেটা তো আমি নিয়ে যাচ্ছি ভেতরের দিকে, আপনারা দেখতে পাচ্ছি এই যে কত ভিড় দেখুন, মানে যত দূর মেন গেট, মানে মেন গেট যেটা সাজানো হয়েছে, দেখুন মেন গেট যেটা সাজানো হয়েছে এইখান থেকে। এবার এখান থেকে এই যে প্রবেশদ্বারে ঢুকছি, এটা মন্দিরটা ওইটা। আমি দুঃখিত যে আমাদের বর্ধমানেশ্বরের বাবাকে আপনাদের দর্শন করাতে পারলাম না, আমরা যেতে পারছি না। এখানেই শেষ করলাম আপাতত।